السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم. الحمد لله লাখো লাখো কোটি সালাত ও সালাম জানাচ্ছি প্রিয় নবী সরকারে কায়নাত জিন্দা নবী হায়াতুল নবী নবী রহমাতুল আলামিনের পাক চরণে স্মরণ করছি আহলে সুন্নাতুল জামাত থেকে যারা আজকে পৃথিবীতে নেই সকল পীর মাশায়ে কোলামে কেরামকে, এই সকলের মধ্যে একজনও বাকি নেই। আল্লাহর দরবারে শুকর করছি গঠনতন্ত্র মোতাবেক ধারা মোতাবেক আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের কাউন্সিল সমাপ্তি হয়েছে। আমরা 23-34 বুঝি না, আমরা বুঝি ধারা, আমরা বুঝি গঠনতন্ত্র। অনেকে ফেসবুকে লিখে মিসগাইড করছেন, কাকে গালি দিচ্ছেন, কেন গালি দিচ্ছেন, আপনি তো ইহুদির আছেন কেন, আপনি তো শুননি, আমরাও শুননি, কার সাথে আপনারা বিরোধী করছেন, আমরাও বিরোধী করতে জানি। এই কিছুক্ষণ আগেও দেখলাম দাওয়াত দিয়ে এই দিয়ে সেই দিয়ে দাওয়াত দিবেন না, করবেন না, হবেন না, যাবেন না। আপনি কি আল্লাহ হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ। রিজিক ইজ্জত হায়াত দন্দরুতের মালিককে আল্লাহ। আমরা আকীদাকে বিক্রি করতে পারবো না। অনেকে বলে আমরা গঠনতন্ত্র করেছি, গঠনতন্ত্র করে যদি গঠনতন্ত্র না মানেন, গঠনতন্ত্রের প্রতি আপনারা শ্রদ্ধা করেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আসো আমরা সুন্নিয়তকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশে বিদেশে সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করেছি, সুন্নিয়তকে প্রতিষ্ঠিত করতে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কোনো শত্রু নাই, আমাদের সব ভাই। আমার আমার বিশেষ করে যারা এখানে এসেছেন আপনাদের কাছে আমার আকুল আবেদন, ফেসবুকে যেভাবে লেখালেখি হচ্ছে এমন ভাবে লেখছে, তার লেখায় মনে হচ্ছে তার জন্মের মধ্যে ত্রুটি রয়েছে। সুন্নিয়তকে মাঠে ময়দানে প্রতিষ্ঠিত করেছেন, আওয়াজ দিয়ে যাচ্ছেন, তাদের কাছে যা তা ভাবে গালিগালাজ করছো, আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। তবে আপনারা কাউকে গালি দিবেন না, কাউকে কিছু করবেন না, তবে 99 পর্যন্ত আমরা দেখব, যখন শতভাগ হবে আমরা জবাব দিতে শুরু করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।